ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন বোনাস দিতে হবে শ্রম প্রতিমন্ত্রী। নিউজটি নেওয়া হয়েছে প্রথম আলো পত্রিকা থেকে এবং নিউজটি প্রকাশিত হয়েছে 20 মার্চ 2024 সাল। রোজার ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ঈদের আগে কারখানাগুলো কোনো শ্রমিক ছাঁটাই করতে পারবে না, এজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বুধবার তৈরি পোশাক খাত সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভা শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন শ্রম সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ তরিকুল আলম, পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইয়ের সাবেক পরিচালক আনম সাইফউদ্দিন ও বিকেএমইয়ের সহসভাপতি ফজলে শামীম এহসান, জাতীয় শ্রমিক লীগের নির্বাহী সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মিয়া প্রমুখ। শ্রম মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অতীতে ঈদের আগে বেতন ভাতা পরিশোধের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলেও গত কয়েক বছর সেটি করা হয়নি। এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে শ্রম প্রতিমন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। কোন শিল্পের মালিক কখন দিতে পারবেন কখন দিতে পারবেন না সেটা তো আমরা জানি না। আমরা বলেছি ঈদের ছুটির আগে দিতে হবে, ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না, এটা আমাদের কড়া নির্দেশনা। ঈদ সামনে রেখে পোশাক খাতে কোনো শ্রমিক অসন্তোষ ঘটবে না উল্লেখ করেন প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। বলেন, তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা হবে, আমরা কোনো বিশৃঙ্খলা বা ভাঙচুর চাই না। এরই মধ্যে শ্রমিকদের অনেক সমস্যার সমাধান হয়েছে বলে জানান তিনি।